আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বাই রিনার রেসিপিতে স্বাগতম। আজ আমি আপনাদের জালি কাবাব বানিয়ে দেখাবো। দেখেন, আমি কিছু এখানে মাংস কিমা করে নিয়েছি, এর মধ্যে আমি একটু সস দিয়ে দিছি, একটু লবের রস দিয়ে দিছি। এরপর আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট আর কিছু গরম মশলা দিয়ে দেব। এরপর আমি এখানে এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নেব। কিমাটা ভালো করে কষলে কষলে মাখাবেন। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ধনেপাতার উপর কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কষলে মাখিয়ে নিতেছি হাত দিয়ে। দেখেন, একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিতেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বেটকাম। বেটকামটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এরপর আমি কাবাবের শেপ দিয়ে নিব। দেখেন, আমার কাবাব সেদ্ধ এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে আমি এক সাইডে রেখে দেব সবগুলো। আপনারা চাইলে গোল করে বা লম্বা করে যে যেভাবে শেপ দিতে পারেন, আমি কাবাবের মতো দিয়ে দিতে আসছি। এরপর আমি একটা পাটির মধ্যে ডিম ফেটে নিলাম। ডিম ফেটে এটাকে ডিমের মধ্যে চুপিয়ে আমি তেলে ভেজে নিব। একটা কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এগুলো একটা একটা করে ডিমে মধ্যে চুপিয়ে তেলে ভেজে নিতেছি। দেখেন, ডিমের মধ্যে দিয়ে আমি একটা কাঁচামরিচের সাহায্যে দিয়ে দিতেছি তেলে। একটা একটা করে দিয়ে দিতেছি আমি। এর মধ্যে একটু উল্টো পাল্টা ভেজে নেবেন এগুলো কাবাবগুলো। দেখেন, আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটু লাল করে ভেজে নেবেন। এর মধ্যে একটা প্লেটের মধ্যে টিস্যু রেখে কাবাবগুলো উঠিয়ে নেবেন। দেখেন, আমার কাবাবগুলো রেডি। এই কাবাবটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক সুস্বাদু।